তারকাদের মুখরিত জীবনের গল্প ও আড্ডার আসর লাক্স মুখ ও মুখরতায় সবাইকে আমন্ত্রণ। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন অভিনেতা নির্মাতা গাজী রাকায়েত। চলুন তার মুখ থেকে শোনা যাক তার মুখরিত জীবনের গল্প। রাকায়েত ভাই কেমন আছেন? খুব ভালো। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, এই অনুষ্ঠানের আগে অনেক কথা হলো, খুবই ভালো লাগলো আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে। প্রথমে যদি শুরু করি সবার মতো করি, ছোটবেলায় কেমন ছিল সেই দিনগুলো? সবার মতোই বলতে হয়, ছোটবেলা সবারই খুব সুন্দর একটা সময় কাটে এবং আমার ছোটবেলাটা খুব ভালো কেটেছে, খুবই সুন্দর কেটেছে। এবং আমার যেহেতু বেড়ে ওঠাটা দুটো জায়গায়, ম্যাক্সিমাম যেটা যে জায়গাটা শহরে গ্যান্ডারিয়াতে, আর আরেকটা সময় যেমন মানে 12 মাস যদি আমি সময় আমি বছরে যে 12 মাসের মধ্যে আমার মনে হয় 10 মাস আমাকে গ্যান্ডারিয়া থাকতে হতো আর 2 মাস আমাকে গ্রামের বাড়ি যেতে হতো আমার মায়ের সাথে। তো সেই গ্রামটা আমার গ্রাম হচ্ছে শাইনপুকুর পদ্মার পাড়ে। আচ্ছা। তো সেখানে তখন লঞ্চ জার্নি করে যেতে হতো। তো ওই গ্রাম, তারপর গ্যান্ডারিয়া, গ্যান্ডারিয়া রেল স্টেশন, গ্যান্ডারিয়া ফায়ার সার্ভিস, বড় বড় মাঠ, অসাধারণ। আমার বড় ভাই উনি তখন ডাক্তারি পড়তেন, ডাক্তার গাজী, ডাক্তার জিএস গাজী। উনি বলতে যে ওকে কোনো প্রকার প্রেশার দেওয়া যাবে না, ও আমি যাবো না স্কুলে, ও যেদিন বলবে আমি স্কুলে যাব সেদিন ওকে স্কুলে ভর্তি করে দেওয়া হবে। তো আমি এক সময় নাকি এরকম ছিল যে আমি গেটের আমার বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের দেখছিলাম স্কুলে যাচ্ছে, হঠাৎ করে আমার মনে হয়েছে আমি স্কুলে যাব, আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে। শুরুটি এরকম আর কি। তো খুব কোনো প্রকার চাপ ছিল না, চাপটা দিল যখন ক্লাস 7 থেকে 8 উঠবে, তখন হঠাৎ করে আমার বড় ভাই, আরেক ভাই মিঠু, মিঠু ভাই, উনি বললো যে তোকে বৃত্তি দিতে হবে, সো তোমাকে একটু ভালো করে পড়ালেখা করতে হবে। ওখান থেকেই আর কি পড়ালেখার দিকে আবার শুরু হলো। ছোটবেলায় এমন কি কিছু আছে, কোনো কাহিনী আছে বা ঘটনা আছে যা বারবার আপনাকে ভাবায়? অনেক ঘটনা আছে, মজার অনেক ঘটনা আছে। আমি যখন বায়োলজি পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমি জাস্ট ফ্রেশ হওয়ার জন্য যখন বাইরে গেছি, পরীক্ষা প্রায় শেষ, আমি বাথরুম থেকে ফিরে এসে দেখি আমার খাতাটা নেই। কেন? 3-4-5টা ছেলে মারামারি করে কি জানি করেছে, স্যার বাইরে গেছে, এমন সময় খাতা পড়ে গেছে, ভয়ের চোটে খাতা গুপ করে ফেলেছে। এখন স্যার বলছে তোমাকে আমি স্যাক করে দেবো, তুমি যত ভালো ছাত্র হও না কেন, গিভ কেউ দিচ্ছে না, কেউ একটা ছেলেও বলছে না যে ওর খাতাটা কে নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমার অবস্থাটা বুঝো কি অবস্থা, কেউ বলছে না, বললি তো ফেসে যাবে। তারপরে একটা ছেলে পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টা পরে বললো যে এরকম নিয়াজ করে একটা ছেলে আছে, ঘুমটি ঘরে থাকে, ঘুমটি ঘরে একটা গ্যান্ডারিয়ার জায়গা আছে, ওখানে তুমি ওর কাছে যাও, ও রিকোয়েস্ট করো, একটা ব্যাপার আছে। আরে বাবা, ওকে কতভাবে কান্নাকাটি করে, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি আমাকে বলো, নানাভাবে বলে টোলে লাস্টে তারপরে আমাকে ও খাতাটা বের করে দেওয়া হলো, আমি ওটা জমা দিলাম। আমার যে সহকারী হেড স্যার, উনি ছিলেন বীর রহমান বলতাম আমরা, স্যারকে গিয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে, মানে আমি একদম শেষের শেষ সিনের কথা বলছি, শেষ দৃশ্য। তো সেখানে আমি স্যারকে বললাম যে স্যার ওকে মাফ করে দেন। এটা শোনার পর জিপি স্যার, যে আমাদের বায়োলজি, খেপে গেলেন, মহা উদার হয়ে গেছো তুমি, উনি তো একদম ভীষণ খেপে গেলেন। কিন্তু স্যার আমাকে জড়িয়ে ধরলেন যে তুমি অনেক ভালো একজন মানুষ হবে। ওই জায়গাটা আমার মনে হয়েছে যে ক্ষমা করার মধ্যে, মানুষকে মাফ করে দেওয়ার মধ্যে যে আনন্দটা আছে, সেটার মনে হয় এত সুন্দর জিনিস মনে হয় আর নেই। সেক্ষেত্রে আমাকে আমাকে অনেক সরল করেছে ঘটনা, আমাকে অনেক ইজি করেছে আমার মনে হয়। আরেকটা জিনিস আমি কখনো বলিনি, দিস দ্য ফার্স্ট টাইম আই এম টেলিং, সেটা হলো যে আমার লাইফের, স্কুল লাইফের খুব বৈচিত্র্যময় এটা দিয়ে একটা অসাধারণ ঘটনা হতে পারে। আমি ক্লাস 2 তে ভর্তি হয়েছি ঠিক, কিন্তু আমার সারা জীবনে যদি আমার স্কুলের ইতিহাস খোঁজা হয়, আমার রেজিস্ট্রেশন পাওয়া যাবে ক্লাস 8 থেকে। অদ্ভুত, গ্যান্ডারি স্কুল অনেক বড় একটা স্কুল ছিল, কিন্তু ওই সময় স্কুলটি পড় মানে ভালো রেজাল্ট হতো না আর কি, পাড়ার স্কুল, অনেক পুরনো স্কুল। কিন্তু আমার মনে আছে যে আমার ক্লাস 2 তে একবার ভর্তি করার পর আমার আর বেতন দেওয়া হয়নি কোনো একটা কারণে, বাসার এত খেয়াল ছিল। এবং আমি ক্লাস 2 থেকে 3 তে উঠে যেতাম, 3 থেকে 4 উঠে যেতাম, এরকম ক্লাস 7 পড়তাম, কিন্তু আমার কোনো রোল কল হতো না। ক্লাস 3 থেকে 7 পর্যন্ত আমার কোনো রোল ছিল না। তো সবাই ইয়েস স্যার, উপস্থিত, প্রেজেন্ট প্লিজ, আমি কিছুই বলি না। আপনার কি কখনো মনে হয়নি যে এটা একটা বিশাল ব্যাপার, কেন ডাকছে না, রোল ডাকছে না মানে কি, এটা তো স্কুল তো জানে, ক্লাস টিচার বলছে তোমার ভাইকে বলো, তোমার বাবা ফ্যামিলিকে বলো, এটা ঠিক করে দিতে। আমি পরীক্ষাও দিতাম, আমার মার্কস বলে কোনো রেজাল্ট শিট দিত না, মানে এটা স্কুলের এক ধরনের অ্যাডমিনিস্ট্রেশনের, মানে আমি বলবো ফাঁকি দিয়ে আমি চলে যেতাম উপরে। হ্যাঁ,
কিছু পেতাম না, কিন্তু এটা কিছু এসে জানাতো মানে এইরকম একটা জায়গা যেখানে আমার এটা যে অর্থের কারণে দিতে পারছি না তা না, কিন্তু এটা এক ধরনের কেয়ারলেস আমার ফ্যামিলি ছিল ওই সময়, কারণ হয়তো বড় ভাইরা ব্যস্ত ছিলেন আমাদেরকে লুকিয়ে, বললাম না আমাকে কেউ খেয়াল করেনি। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা পাঁচ ভাই তিন বোন, আমি ভাইদের মধ্যে সবার ছোট। তো আমার যেটা মজার ব্যাপার হলো ক্লাস 7-8 কি আমার ভাই, আরেক ভাই যখন আমাকে আবার রেজিস্টার করে দিলেন ক্লাস 8-এ, আমি একটা রোল পেলাম 198। রাতে আমি ঘুমাতে পারিনি, কালকে কি বলবো, উপস্থিত বলবো, প্রেজেন্ট প্লিজ বলবো, না ইয়েস স্যার বলবো, মানে আই কান বিলিভ, ইমোশনটাকে বোঝা যাবে না। আমি হয়তো যে উল্টা পাল্টা কিছু একটা বলেছি, হয়তো আমার মনে নাই আমি কি বলেছি, হয়তো দুটো মিস করে কিছু একটা বলেছি, বাট এই শব্দটা আমি কারণে আমার কাছে খুব প্রিয় একটা শব্দ, সেটা হচ্ছে ইয়েস স্যার। এই সময়টাতে কেউ কি মনে দোলা দিয়ে গিয়েছিল কখনো? ছোটবেলার কিন্তু মজার মজার কিছু ঘটনা থাকে আমার, যখন ওরকম তো আমরা বোধেও নেই, তো ক্লাস 4-এ অথবা এরকম একটা বয়সে আমার মনে আছে স্কুল থেকে, গ্রামের থেকে যখন আবার স্কুলে, আমি যখন গ্রামে যেতাম হার্ভেস্টিং টাইমে, মা তখন জোর করে পাঠিয়ে দিত যে পাঠশালাতে যাও। তো আমার একটা ঘটনা মনে আছে যে অনেক মেয়ে বিভিন্ন এরকম, মানে যারা শহর থেকে যেত, ভদ্র ঘর, সব ধরনের মেয়ের ছেলে মেয়েরাই তো পড়তো একসাথে। তো আমার একটা এখনো মনে আছে যে আমি বেঞ্চ ঘুরে একটা মেয়ের দিকে তাকিয়ে বসে থাকতাম, স্যার কথা বলতো, আমার ওসব বোধই ছিল না। তো এই যে বিষয়টা, হ্যাঁ ফুড়ে, এটা পরে আমার মনে হলো যে এটা আসলে এখন ইটস ভেরি সুইট, ইট ইস নট লাভ, ইটস নাথিং লাইক দ্যাট। রাকায়েত ভাই, ছোটবেলার আসলে ঘর কথা এবং জানার তো শেষ নেই আপনার কাছ থেকে, অনেক জানতে চাই, কিন্তু এখন যদি আসি নাটকের প্রসঙ্গে, এই নাটক শব্দটি এবং নাটকের পদচারণার প্রথম পদক্ষেপটা কোথা থেকে হয়েছিল? আমার যেটা যেটা আমি এখন আমার অভিনয়টা আমার মানে গবেষণার বিষয় গত 10 বছর ধরে, অভিনয় কি করি না করি সেটা বিষয় না, মানে প্রথম থেকে কি আপনি অভিনয় করেছিলেন? এইটাই আমি একটা, আমি এটাই বলতে চাচ্ছি যে একজন অভিনেতা কিন্তু ছোটবেলায় বোঝা যায় অভিনয় করবে। আচ্ছা, এটা পারফরমেন্স টেন্ডেন্সি কিন্তু ছোটবেলা থেকেই থাকে। আমি পরে আবিষ্কার করেছি যে আমার মানে রক্তে জেনেটিক্যালি আমি একটা অভিনয়কে ক্যারি করছি, কারণ আমার বাবা অভিনয় করতেন, অভিনয়টা রক্তের মধ্যে ছিল, পারফরমেন্স টেন্ডেন্সি আছে আমার মধ্যে ছোটবেলায়। যে একটা গায়ে হলুদের অনুষ্ঠানে কোনো কারো বাড়িতে গেছে ছোটবেলায়, আমি হয়তো দাঁড়িয়ে একটা কিছু পারফর্ম করবো, কিছুই হয়নি। মোটা গলায় গাইতে হয়, এবং আমি যখন মোটা গলায় গাচ্ছিলাম, সারা স্কুলের সমস্ত ছেলে পেলে সব রুবরি খাচ্ছিল রীতি মতো। সেকেন্ড টাইম আবার যখন নজরুল সঙ্গীত দিতে গেলাম, শিক্ষক বলে এবার তোমার না দিলে চলবে, তুমি একটা তো দিয়েছো, এখন যেটা এরকম একটা টেন্ডেন্সি কিন্তু ছিল, এবং খুব মজার। এবং আমাদের স্কুলে এরকমই যা হয়, পাড়ার স্কুল এরকম আর কি, পারফরমেন্স টেন্ডেন্সি ছিল খুব, পারি বা না পারি করতে হবে আর কি। তো অভিনয়টা কিন্তু ছোটবেলা থেকেই একটা ঝোঁক ছিল, এটা বুঝতে পারছি, হয়তো সেটা কখন শুরু হয়েছে বলতে পারবো না, হয়তো কোনো আসরে মানে শুরুটা হয়েছিল আমি যখন ক্লাস 7-এ পড়ি, তো অ্যাক্টিংটা শুরু করেছিলাম, আমার জীবনে শুরু হয়েছে বৃদ্ধের রোল দিয়ে, আমার বড় ভাই ও হচ্ছে হিরো, আর আমাকে দিয়েছে 60 বছরের এক বৃদ্ধের রোল, কেন জানি না, হয়তো আমার এটা ভাগ্যে ছিল আর কি। হ্যাঁ, তো আমার মনে আছে খুব জনপ্রিয় হয়েছিলাম ছোট রোল করে, ওটাই আমার খুব জনপ্রিয়, এবং এখন আমার মনে আছে বাড়িওয়ালা গিয়ে বলছে কাটা তুলো আর ফাটা তুলো, আমার বাড়ি ভাড়াটা দাও, এই টাইপের একটা কোনো সংলাপ ছিল আর কি। হ্যাঁ, ক্লাস 7-এর পর যখন ক্লাস 8 উঠলো, আমার রেজাল্ট ভালো হয়ে গেল, ইয়েস স্যারের উপকারই হোক আর যাই হোক, তারপরে আমি আর আমার ওই লোক আসলেন যে তুমি আরেকটা অভিনয় করবো, আমাকে না, আমার বাবা মা ফ্যামিলি কেউ কিন্তু বলেনি, মানে মা যে অভিনয় করা যায়, আমি বললাম আমি আমার নিজের অভিভাবক, আমি আর এখন কোনো কিছু করবো না, আমার এখন পড়তে হবে, মজা পেয়ে গেছি যেহেতু ফার্স্ট হয়ে গেছে, আমাকে এখন এটা কিভাবে করতে হবে, এই পড়ার মধ্যে যে আনন্দটা পেয়ে গেলাম, মানে বই পড়া 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 ছাড়া আমার আর বুয়েটের ফার্স্ট ইয়ার পর্যন্ত নাগরিকে, আমার পরবর্তীতে নাগরিক নাট্য সম্প্রদায় এবং আমার নাটকের দল যুক্ত হওয়ার আগ পর্যন্ত আমি পড়া ছাড়া কিছুই বুঝতাম না। ওখানে এসেছি যে আপনি এই যে ছোটবেলায় করেছেন, কিন্তু তারপরে যে এই যে পড়াশোনা গ্যাপ, আবার হঠাৎ করে স্পৃহা, কিভাবে এই নাটকে মেডিকেল কলেজে পড়েছিলাম? আচ্ছা, চিটাগাং মেডিকেল কলেজে আমার হয়েছিল, আমার ছোটবেলা থেকে শখ ছিল ডাক্তার হব। আচ্ছা, চিটাগাং মেডিকেল আমার যদি সলিমুল্লাহ বা ঢাকা মেডিকেল হয়ে যেত, তাহলে মনে হয় আমি এখন এখানে আর ছাড়তাম না, আমার
হলো চিরাং মেডিকেল মানে মাইগ্রেশন চিরাং সলিমুল্লাহ দিকে আসার কথা ছিল। তো ওখানে না প্রতিদিন এই যে ট্রেনে করে যাওয়া ছিল, প্রথম মহানগর সার্ভিস শুরু হলো, ট্রেনে যাতায়াত, হলে থাকা, সবকিছু মিলে আমাকে খুব একটা ই করেনি। চার পাঁচ মাস আমি ওখানে পড়েছি। বুয়েটে যখন হয়ে গেল, ভাই এক ভাই বললো যে ও তো ডাক্তার বড়, ভাই ডাক্তার তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো। আমার বাবার ইচ্ছা ছিল এই ইঞ্জিনিয়ারিং পড়বো না, কিন্তু আমার একটা শিক্ষা ইচ্ছা ছিল যে আমি তো মানে সত্যিকার অর্থে আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা দোষ আছে যে ইঞ্জিনিয়ার হলেই ঘুষ খেতে হবে, এরকম একটা ব্যাপার। এটা তো আমি পছন্দ করি না, তো ইঞ্জিনিয়ারিং হবো না। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে আমি অনেস্টলি থাকতে পারবো এরকম আইডিয়া আমার মাথায় তখন খেলেনি। তা আমার মাথায় হচ্ছে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু আমাকে শিক্ষক হতে হবে, বুয়েটে আমি শিক্ষক হবো। আমি একের থেকে পনেরোর মধ্যে আমার প্লেস থাকবে। আমি প্রচুর পড়ালেখা শুরু করলাম। ফার্স্ট সেমিস্টার আমার রেজাল্টও খুব ভালো ছিল, অনার্সের কাছাকাছি মার্কস। পরীক্ষার আগের রাতে, যেদিন আমাদের ফার্স্ট পরীক্ষাটা হবে তার আগের রাতে, আমার এক ধরনের ডিপ্রেশনে পড়ে গেলাম। সেটা হচ্ছে আমার একটা ভাগ্না মারা গিয়েছিল, আমার আমার চেয়ে বয়সে বড়, চার বছর। ওই মৃত্যুচিন্তা আক্রান্ত হয়ে পড়ালেখা শেষ, এবং এইটা ডিপ্রেশনটা এতই খারাপ ছিল, প্রতিটা মানুষের এই ধরনের ডিপ্রেশন থাকে, কিন্তু আমার একটু আর্লি এসে গেছে। তো ওইটাকে ওভারকাম করতে পারছিলাম না কোনোভাবেই। এইখানেও প্রকৃতি আমাকে সাহায্য করেছে, আমি নিজেকেই নিজেকে উদ্ধার করে বের করে নিয়ে আসছি। আমি ক্রিকেট খেলতে যেতাম, এরকম করে 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 একসময় হঠাৎ পত্রিকায় দেখলাম ওখানে লেখা আছে স্কুল অফ অ্যাক্টিং, এখানে অভিনয় শেখানো। তো আমাকে সব বললো অ্যাক্টিং এর স্কুল আছে, গিয়ে ওখানে সৈয়দ বদরুল ইসলাম বাংলাদেশের প্রথম ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে যে কোর্স করে এসেছিলেন, ওনার সাথে কথা বলার পর ভালো লাগলো। স্কুলের আলিয়াস ফ্রান্সিসে ঢুকে গেলাম, খুব সুন্দর। আমার মনে আছে যে বৃষ্টির মধ্যে এমন একটা দিনও ক্লাস আমি মিস করিনি। আচ্ছা, এবং ওইখানে গিয়ে আমার আবার এই যে পারফরমেন্স টেন্ডেন্সিটা যেটা ছিল, সেটা আসলে হয় কি, আমি সত্যি কথাটা বলি এখানে, সেটা হচ্ছে যে শিশুদের বা সন্তানদেরকে কখনো চাপ দিতে নাই, কিন্তু আমার বাবা মা আমাকে চাপ দেয় নাই, কিন্তু সমাজ আমাকে চাপ দিয়েছে। একটা ছেলে কেন চিন্তা করে বড় হয়ে তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে? আমি কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার মানুষ না, আমার যে পারফরমেন্স, আমার যে বেড়ে ওঠা যেটা ছিল সেই দিকে কিন্তু আমি শেষ পর্যন্ত এলাম। আমি যদি এই জায়গায় আসতে না পারতাম, তাহলে আজকে গাজি রাকায়েত একটা আমার মনে হয় মানসিক রোগী হিসেবে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। সেটাই প্রকৃতি, আল্লাহ আমাকে এইভাবে টেনে নিয়ে এসে এরকম একটা জায়গায় আমাকে নিয়ে এসেছে, আমাকে সেভ করেছে, আমাকে দিয়ে আবার নতুন করে শুরু করেছে। সো অভিনয়টা এমন একটা জায়গায় এসে ঢুকলো, তখন স্যাটিসফ্যাকশন যে আমার রক্তগুলো বের করে ফেললে আমার যে জায়গাটা হবে, এবং সেটা সৈয়দ মজিদ ইসলামের সংস্পর্শে পরবর্তীতে আমার দল, যে দলে আমি 20 বছর কাটিয়েছি, নাগরিক নাট্য সম্প্রদায়, এই দুটো দল আমাকে আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলে দিয়েছে। আসলে থিয়েটার করতে গেলে সবকিছু করতে হয়, তো সেই ক্ষেত্রে আমার অভিনয়ে যখন আমি খুব পিছিয়েছিলাম, আমি আগাতে পারছিলাম না, আমি হেরে যেতাম সবার সাথে প্রতিযোগিতায়, বসে থাকবো কিছু একটা করি, ওটু করতে উঠে লেখা শুরু করলাম। আচ্ছা, মানে ব্যর্থতাটাকে ঢাকার জন্য আর কি। তো সেটা করতে করতে স্ক্রিপ্টে একবার ডিসিশন নিয়েছিলাম কখনো আমি ডিরেকশন দেব না, কিন্তু পরবর্তীতে একটা নেশায় পেয়ে গেল, দেখলাম যে এই কাজটা করলে আমি করলে ভালো হবে। এবং প্রথম আমার যে কাজ কন্যাদান, প্রথম দিকে যেটা আমার মঞ্চে প্রথম ডিরেকশন 94-এ আমি আমি বলবো আমি স্বীকৃত হলাম পরিচালক হিসেবে মঞ্চে, সেটা আমাকে নিয়ে আসলো। এবং আস্তে আস্তে এক ধরনের একটা চ্যালেঞ্জ বোধ করলাম, এবং ধীরে ধীরে উৎসাহ পেয়ে গেলাম আর কি। তো সেই ক্ষেত্রে যে এখন তো মানে নাটক, আমি অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক, আমি বলবো যে আমার নির্দেশনা অনেক কাজ আছে, অভিনয় তো করছি, যা পাচ্ছি তাই করছি, অভিনয়ের ব্যাপারে কোনো বাজ বিচার নেই, কিন্তু পরিচালনার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করি। আর লেখার ক্ষেত্রে তো আমাকে 2 লাখ টাকা দিলে আমি একটা 1 ঘন্টা নাটক দেবো না, এরকম আমার আমার বিষয়ের ব্যাপারে আমি তাড়াহুড়া করতে চাই না। আমি 10-12টা কাজ করেছি আমার লেখা, সেই লেখার কাজগুলো আমি মনে করি যে যা যে কটা লিখেছি ভালো লিখেছি। এবং আজকে 2001-এর দিকে আমি যেই চিত্রনাট্যটি লিখেছিলাম মৃত্তিকা মায়া, সেটা আজকে ছবি করতে পারছি। এবং আমার মনে হয় একটা ছবি করতে গেলে এরকম সময় লেগেই যায়, ভালো কিছু করার লেগে যায়, সেই প্রস্তুতিটাও পেয়েছি। এবং নট অনলি দ্যাট, আমি তো এখন একটা সংগঠনের সাধারণ সম্পাদক, ডিরেক্টর্স গিল্ড এবং পরিচালকদের একটা সংগঠন, আমার নিজের একটা সংগঠন আছে চারুনিরাম, যেখানে আমরা 1 ঘন্টা নাটক স্বীকৃতিও দেন আপনারা। তো আমি একটা সংস্কৃতির, যেটা মুসমা মোনা স্যারের সাথে কাজ করতে গিয়ে আমি যেটা শিখেছি, আমার কাছে যেটা সবচেয়ে বড় প্রাপ্তি তার কাছে কাজ, মানে 8-9 বছর যেহেতু ডিরেক্টর গিল্ডের আমার প্রেসিডেন্ট ছিলেন উনি, আমাদের উনি বলতেন যে রাকায়েত প্রযোজনা সংস্কৃতি তৈরি করো। তো
বিশেষ করে টেলিভিশন নাটকটায়, বিশেষ করে আমাদের আমি টেলিভিশনটাকে না, যদি আমি মনে করি চলচ্চিত্র অনেক শক্তিশালী মাধ্যম, অনেক বড় কিছু, আমি টেলিভিশনটাকে অনেক বড় করে দেখি। একটা ফিল্ম হয়তো এক মাসে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে ফেলে, টাইটানিক বা স্লামডগ, কিন্তু একটা জাতি ঘুমিয়ে যেতে পারে টেলিভিশনের কারণে, একটা জাতিকে জাগানো যায় যুগে, দশ বছর বারো বছর পরে ইফেক্টটা পাওয়া যাবে। আমাদের কিন্তু এই টেলিভিশনটার প্রতি অবশ্যই 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 নজর দেওয়া উচিত আমি মনে করি। এবং চলচ্চিত্র সারা বাংলাদেশে, আমি সবসময় বিলিভ করি এখন যে বাংলাদেশ হচ্ছে চলচ্চিত্রের দেশ হওয়া উচিত ছিল। চলচ্চিত্রের জন্য কখনো খুব খোলামেলা ড্রেসের প্রয়োজন হয় না, এটা ইরানি ছবিগুলো দেখলেই বোঝা যায়। আমি সবসময় বলি যে একটা লোককে যদি, একটা লোক হেঁটে যাচ্ছিল তো একটা বাচ্চাকে নিয়ে বলছে ও কাঁদছে কেন, বলে কাঁদছে না, চেহারাটা এরকম, মানুষ বোঝা গেলেই হলো, তাকে দিয়ে সবকিছু করা সম্ভব। তাহলে এতটুকু কাপড় ঢেকে ওরা যে সারা ওয়ার্ল্ডকে তোলপাড় করছে, তাই না? কাহিনী দেশ আমাদের তো কাহিনীর দেশ, এটা যেহেতু জনসংখ্যা বেশি, যেহেতু এখানে মানুষ বেশি, এখানে সমস্যা বেশি, এখানে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে কাহিনী তৈরি হচ্ছে, এবং এগুলোকে নিয়ে অসাধারণ অসাধারণ চলচ্চিত্র হওয়ার কথা ছিল। রাকাত ভাই, চলচ্চিত্র নির্মাতা হিসেবে গাজি রাকাতকে আমরা কবে পাচ্ছি? আমি আসলে আমরা এক ঘন্টা যে ফিকশনগুলো করি, আমি ওটাকে কাহিনী চিত্র বলি, আসলে এগুলো সবই তো চলচ্চিত্রই। যেদিন থেকে এক ক্যামেরায় কাজ শুরু করেছি সেদিন থেকে চলচ্চিত্র হয়ে গেছে, টেলিভিশন থেকে আমরা যেদিন বেরিয়ে এসেছি। কিন্তু আমি একটা ডিজিটাল দুটো ছবি করেছি, একটা জীবন মৃত নামে একটা শর্ট ফিল্ম করেছিলাম, আরেকটা করেছিলাম 2005-এ 35-এ শুটিং করেছিলাম, 10 মিনিটের একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম। ওটা বানিয়ে আমার হাতটা পাকিয়ে, মানে আমার নিজের অ্যাপ্রিসিয়েশন কোর্স আমি নিজেই করেছি। আচ্ছা। এবং ওইতে আমাকে নির্মাতা আপনি বলতে পারেন আগে থেকেই, কিন্তু 35 ফরম্যাটে না বাড়ালে নির্মাতা হয়নি এটাও বলা যাচ্ছে না এখন। কিন্তু আমি একটা ফিচার ফিল্ম যেহেতু বানাচ্ছি, সো এই ছবিটা মুক্তি পেয়ে গেলে আমার মনে হয় যে হয়তো সবাই আমাকে রেকগনাইজ করবে চলচ্চিত্র নির্মাতা হিসেবে পুরো দমে আর কি। নামটা আপনার মুখেই জানতে চাচ্ছি। আমার ছবিটার নাম হচ্ছে মৃত্তিকা মায়া। রাকাত ভাই, আপনাকে সচরাচর অনেক গুরুগম্ভীর এবং ভাব গাম্ভীর্য সম্পন্ন মানুষ হিসেবে সবাই চেনে বা আমরা জানি, কিন্তু আসলে কি আপনি তাই? একেবারেই না। কারণ হচ্ছে কি, একটা কথা আছে, ব্যক্তিত্ব কিন্তু কখনো ভাব গাম্ভীর্যের উপর নির্ভর করে না। যেমন রাজবাড়ির লোকরা সবাই অনেক বেশি ব্যক্তিত্ব সম্পন্ন মনে করে, একটা বাচ্চা দেখবেন ক্লাসে বসে আছে মোটা গোল, কথা বলে না, সবাই খুব ব্যক্তিত্ব সম্পন্ন, সঙ্গীত শেখায়, পেন্সিল দিয়ে একটু খুঁজে দেবে, হ্যাঁ করে কেঁদে দিবে হয়তো। তো আলটিমেটলি আমার হয়তো বাইরে থেকে আমি টোটালি মিসআন্ডারস্টুড। আচ্ছা। হ্যাঁ, অনেকের আছে অভিনয় করে কিন্তু এক্সপ্রেশন বিট্রে করে, ভিতর ভিতর অভিনয় বাইরে হয় না। তো আমারটা এরকম আর কি, আমি আমি মানুষটা যা বাইরে আমি একেবারে মিসআন্ডারস্টুড। এখন যদি জিজ্ঞেস করি গাজি রাকায়েতকে আগামী 10 বছরে তার ক্যারিয়ার প্ল্যান বা তার পারিবারিক জীবনে বা জীবন সংক্রান্ত ব্যাপারে আপনি কতটুকু দেখতে পান? আমি যখনই অভিনয় করা শুরু করেছি, নাগরিকে যখন ঢুকেছি, তখন কিন্তু আমি একটা লাইফ প্ল্যানিং করে ফেলছি। আচ্ছা। যে আমি এই জায়গায় মরার আগে আমি অভিনয় করে করেই মরতে চাই। আচ্ছা। হ্যাঁ, ওরকম একটা গোল না থাকলে তো আগানো যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে প্ল্যানিং আছে। তো এই লাইফ প্ল্যানিং এর মধ্যে আমার পরিবার ঢুকে গেছে অনেকভাবে, কারণ কিছু সময় একা ছিলাম, কিছু সময় ফ্যামিলির সাথে ছিলাম, কিন্তু যখন বাবা হয়ে গেলাম, যখন আমার মেয়ে দ্যুতি আসলো, এবং যখন আমি, ওর এখন 3 বছর বয়স, ওটা একটা বিরাট দায়িত্বের একটা বিষয় এসে গেছে। আমি চলচ্চিত্র করি, নাটক করি, যাই না করি না কেন, আমাকে কিন্তু ওর দায়িত্বটা বহন করেই করতে হবে। এটা আরেকটা যুক্ত হয়েছে আমার জীবন সংগ্রামে, কতদিন বাঁচবো জানি না, কিন্তু সে একজন ভালো মানুষ হবে, সে ধর্মের পথে যাক, সংস্কৃতির পথে, যে পথে যাক, কোনো অসুবিধা, একটা ভালো মানুষ সে হোক, সেটাই আমরা চাই সবসময়। তো সেই ভাবনাটা, এবং আমি কখনোই চাই না যে আমার আমার জীবনটা যেরকম ছিল কখনো তাকে প্রভাব বিস্তার করা হয়নি, ওটা করা হোক। সেই ক্ষেত্রে আমার স্ত্রী মুনিয়া এবং আমার মেয়ে এবং আমার ভবিষ্যৎ টাইম, সুন্দর একটা জীবন যেটা চিন্তা করছি প্রযোজনা সংস্কৃতির মধ্যে থেকে, ওরকম একটা প্ল্যানিং চিন্তা করছি। এবং এরকম নয় যে আমি শুধু অভিনয় করব, পরিচালনাই করব। হ্যাঁ, চলচ্চিত্র 10টা বানাতে হবে এমন কোনো কথা নয়। তেমন আমার পরবর্তী ছবি বানানোর ইচ্ছা আছে গোর। আচ্ছা। যেটা আমার বিখ্যাত একটা নাটক ছিল, এবং এটা আমি ইংরেজিতে করব। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি লাক্সমুখ ও মুখরতার আসর থেকে, আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।